মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি বিয়ের আগে থেকে উৎসবকে চিনতে? উত্তর দাও, চিনতে না চিনতে না? কি সম্পর্ক ছিল তোমাদের মধ্যে? এড়িয়ে যাচ্ছ নাকি মুখোমুখি দাঁড়াবার সাহস নেই? সাহস কার নেই বলুন তো? ওই যে ওখানে যে দাঁড়িয়ে আছে, ওই কাওয়ারটা যে আমার বোনের পাশে দাঁড়িয়ে আছে, মজা দেখছে যে। এরকম ভাবে দেখছেন কেন? কোনো সমস্যা? সব ঠিক আছে তো বাবা? তুমি বিয়ের আগে থেকে উৎসবকে চিনতে? কথা বলছো না কেন? তুমি বিয়ের আগে থেকে উৎসবকে চিনতে? বাবা আমার কথাটা শুনুন। হ্যাঁ কি না? চিনতে না চিনতে না? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? বিয়ের আগে ওকে চিনতে না চিনতে না? মানে চিনতে, তাই তো? হ্যালো বলো, আনসার মি, আনসার মি, আনসার মি, আনসার মি। এই উত্তর দাও, চিনতে না চিনতে না? আমি গেস করছি তুমি চিনতে, কিন্তু সেটা আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি। বিয়ের আগে তুমি উৎসবকে চিনতে না চিনতে না? উত্তর দাও। কি সম্পর্ক ছিল তোমাদের মধ্যে? কোথায় পরিচয় হয়েছিল? কিভাবে পরিচয় হয়েছিল? তোমাদের মধ্যে সম্পর্কটা ঠিক কি ছিল? কেন বলো, উত্তর দাও। উত্তর দিচ্ছ না কেন? উত্তর দাও। প্রশ্ন এখন থাক বাবা, আপনি হয়তো কোনো কারণে উত্তেজিত হয়ে আছেন, এসব কথা থাক। এড়িয়ে যাচ্ছ নাকি মুখোমুখি দাঁড়াবার সাহস নেই? তুমি সত্যি বলেছো, ওর মুখোমুখি দাঁড়াবার সাহস নেই। সাহস আমার নেই সেটা নয় বাবা। এই বাবা বলবে না আমাকে। বেশ, সাহস আমার নেই সেটা নয় মিস্টার রাজনাথন। এই ড্রয়িং রুমে এমন একজন দাঁড়িয়ে আছে যার সাহস নেই, যে চোরের মতো পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দিচ্ছে। পুরুষ মানুষ তো, পুরুষ মানুষ তো, পুরুষ মানুষের শরীরে তো কালিমা লাগে না, তাই না বাবা? সাহস কার নেই বলুন তো? ওই যে ওখানে যে দাঁড়িয়ে আছে, ওই কাওয়ারটা যে আমার বোনের পাশে দাঁড়িয়ে আছে, মজা দেখছে যে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সঙ্গে উৎসবের সম্পর্কটা আমি জানতে চেয়েছি, তার উত্তরটা আমাকে দাও। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।